মার্কিন ও চীনা প্রেসিডেন্টের ফোন আলাপ, দুদেশের চলমান উত্তেজনা কমিয়ে আনার প্রচেষ্টা, দক্ষিণ চীন সাগর ইস্যুতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের সমালোচনায় শি, এবং চলতি বছর 1.5 লাখ বিদেশি শ্রমিক নেবে ইতালি সরকার, আগে আসলে আগে পাবেন ভিত্তির স্পন্সর ভিসা। জমা পড়েছে প্রায় 7 লাখ আবেদনপত্র, বাংলাদেশে আছেন 1 লাখের বেশি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। ফোন আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। 11 নভেম্বরের পর এবারই প্রথম ফোন আলাপ হলো তাদের। মঙ্গলবার ফোন আলাপে তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতার পাশাপাশি দক্ষিণ চীন সাগরে আইনের শাসন এবং অবাধ যাতায়াত নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ বিষয়ে এক বিবৃতি দেয় হোয়াইট হাউস। বলা হয় চলমান ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে চীন সমর্থন দেওয়ায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। এ বিষয়ে আলোচনা হয় দুই নেতার মাঝে। এছাড়া বাণিজ্য, জিনজিয়াংয়ে মানবাধিকার লঙ্ঘন এবং কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করা নিয়েও কথা হয় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। চলতি বছর 1,51,000 বিদেশি শ্রমিক নেবে ইতালি সরকার। এর মধ্যে জমা পড়েছে প্রায় 7 লাখ আবেদনপত্র, এমনটা জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে শুরুর দিকে যারা আবেদন করেছেন তাদের অনেকেই বাংলাদেশি বলে জানান সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞদের ধারণা, আগে আসলে আগে পাবেন ভিত্তির স্পন্সর ভিসায় এগিয়ে আছেন বাংলাদেশিরা। মাকসুদ রহমানের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। কৃষি ও শিল্পক্ষেত্রে চাহিদা মেটাতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো শ্রমিক নেয় ইতালি। 2023 থেকে 2025 সালের ভেতর 4.5 লাখের বেশি শ্রমিক নেওয়ার ঘোষণা দেয় দেশটির সরকার। এরই ধারাবাহিকতায় চলতি বছর 1.5 লাখের বেশি শ্রমিক কোটা নির্ধারণ করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গেল 18, 21 এবং 25 মার্চ তিন ক্যাটাগরিতে জমা দেওয়া শুরু হয় আবেদনপত্র। এরই মধ্যে 7 লাখ আবেদনপত্র জমা পড়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এই তিন ক্যাটাগরিতে আবেদন করেছেন 1 লাখের বেশি বাংলাদেশি। আগে আবেদন করার ভিত্তিতে আগে পাবেন, তারপরও নির্ভর করবে মালিকের অর্থনৈতিক কন্ডিশনের উপরে। যদি মালিকের অর্থনৈতিক কন্ডিশন ভালো হয় সেক্ষেত্রে বিলম্ব হলেও বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকবে। বাংলাদেশিদেরকে স্পন্সর বা পুলিশের আওতায় আনাই আমরা খুবই কৃতজ্ঞ সরকারের কাছে। ইমিগ্রেশন বিশেষজ্ঞরা জানান অতীতের স্পন্সর ভিসায় যারা আগে আবেদন করেছেন অধিকাংশ ক্ষেত্রে তারা জয়ী হয়েছেন। আশার বিষয় হলো এবারও বাংলাদেশের অনেকেই এগিয়ে রয়েছেন, তারা দ্রুত আবেদনপত্র দাখিলে সক্ষম হয়েছেন বলেও জানা গেছে। মালিক ও নিয়োগকর্তার কোম্পানির যদি অর্থনৈতিক সক্ষমতা ভালো থাকে তবে কিছুটা বিলম্বে আবেদন করলেও স্পন্সর ভিসা পাওয়ার সুযোগ রয়েছে ইতালীয় আইনে। সময় সংবাদ, ইতালি। ভারতের লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের মুসলমান ভোটারদের টানতে মরিয়া নরেন্দ্র মোদীর দল বিজেপি। রাজ্যটিতে বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, দীর্ঘদিন ধরেই সেখানকার মুসলমানদের বোকা বানাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরিক হিসেবে গণনা করে তাদের কেবল ভোট ব্যাংক হিসেবে দেখা হয়েছে, ফলে এবার মুসলমানরা বিজেপির দিকে ঝুঁকবে বলে আশা করছে বিজেপি। তবে বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে জিততে হলে হিন্দুদের ভোট পর্যাপ্ত না হওয়ায় নয়া কৌশল নিচ্ছে মোদীর বিজেপি। অন্যদিকে বুধবার কেরালার ওয়নাদ জেলায় বিশাল পথসভা করেছেন রাহুল গান্ধী। এদিন নিজের মনোনয়নপত্র জমা দেন কংগ্রেস নেতা। ঈদের সপ্তাহ খানেক আগেই কলকাতার সেমাইয়ের হাটে বিক্রি বেড়ে যায়। দূর দূরান্ত থেকে আসেন ক্রেতারা, বাঙালি অবাঙালি কলকাতাবাসীর যেন ঠিকানা হয়ে ওঠে মল্লিক বাজার। ভালো ব্যবসার আশায় পবিত্র রমজান মাসে শুধু হরেক রকম সেমাই নিয়ে বসেন বিক্রেতারা। কলকাতার সেমাই বাজার ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। জমজমাট হয়ে উঠছে কলকাতার অন্যতম বড় সেমাইয়ের এই হাট। শিয়ালদা থেকে মাত্র 4 কিলোমিটার দূরে মল্লিক বাজারের এই হাটে বসেন শতাধিক সেমাই বিক্রেতা। পবিত্র রমজান মাসের প্রথম সপ্তাহ থেকেই হাট আস্তে আস্তে জমতে শুরু করে, তবে 25 রোজার পর থেকেই সেখানে তিল ধারণের জায়গা থাকে না। যদিও অনেকেই ভিড় এড়াতে এখনই ছুটে আসছেন এখানে।
এবার পরিস্থিতি একটু ভিন্ন। প্রশাসনের নির্দেশে কলকাতার বহু জায়গা থেকেই হকারদের তুলে দেয়া হয়েছে, আর এ কারণেই প্রায় আট মাস মল্লিক বাজারের রাস্তায় কোনো ধরনের হকারের দেখাও মেলেনি। তবে রমজান মাসকে গুরুত্ব দিয়ে কিছু জায়গায় আবারও হকার বসার অনুমোদন দিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। তাই নতুন করে জমতে একটু সময় লাগলেও বিক্রেতাদের আশা, চাঁদ রাতের আগেই সব সেমাই বিক্রি হয়ে যাবে। সময়ে সময় বেশি বিক্রি হয়, আরো যত ঈদ আগে আসবে তত আরো বেশি বিক্রি হবে। আমরা সব আছে মডিয়াবুজ দেখতে আসে, আর একটা সাল্লাচ্ছা আছে লখনৌ দেখতে আসে, বনারস দেখতে ভি আছে। মধ্য কলকাতার এই মল্লিক বাজারের সময়ের হাটের দিকে নজর থাকে, বিশেষ করে এই পবিত্র রমজানের শেষের কটা দিন। ঈদের দিন শ্যামায়ের বিভিন্ন পদ পরিবারের পরিজন এবং বন্ধুদের সামনে পরিবেশন করে ঈদের আনন্দ সবার মধ্যে বিলিয়ে দিতে। কলকাতার মল্লিক বাজারের শ্যামায় হাট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়া থেকে বিদায় দেওয়া হলো জনপ্রিয় জায়ান্ট পান্ডা ফুবাওকে। 2020 সালে জন্ম নেওয়া এই পান্ডার এখন নতুন বাসস্থান হবে চীন। তাই প্রিয় পান্ডাকে শেষ বিদায় জানাতে বুধবার ইয়ংগিন শহরে জড়ো হয় হাজারো মানুষ। নাম ফুবাও, জন্ম 2020 সালের জুলাই মাসে দক্ষিণ কোরিয়ার এভারল্যান্ড পার্কে। ফুবার জন্ম দক্ষিণ কোরিয়ায় হলেও তার মা বাবা এসেছিল চীন থেকে। করোনা মহামারীর সময় এটি পরিণত হয় দক্ষিণ কোরিয়ার অন্যতম বড় তারকায়। তার প্রত্যেক মুহূর্তের খবর জানতে এবং ভিডিও দেখার জন্য উদগ্রীব হয়ে থাকে তার ভক্তরা। কিন্তু দেশটির এই সবচেয়ে জনপ্রিয় পান্ডাটি তার ভক্তদের কাঁদিয়ে এবার বিদায় জানালো তার জন্মভূমিকে। তার নতুন গন্তব্য এখন চীন। বুধবার ফুবাওকে চোখের জলে বিদায় জানাতে বৃষ্টি মাথায় করে এসেছিলেন হাজার হাজার মানুষ। ফুবাও আমার কাছে সুখের ধন। আজকের দিনটি দুঃখের দিন হিসেবে স্মরণ করতে হবে, কিন্তু আমি প্রতি বছর 20 জুলাই ফুবাওয়ের জন্মদিন পালন করব। আমি শুনেছি ফুবাওকে দেখতে যাওয়ার জন্য ভ্রমণ প্যাকেজ তৈরি করা হবে। ফুবাও যতদিন বেঁচে থাকবে ততদিন আমি নিয়মিত তাকে দেখতে যাব। তার জন্মের পরে এভারল্যান্ডের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের জন্য ফুবাওয়ের ভিডিও প্রচার করা হচ্ছিল। তার ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইবার এখন 12 লাখের বেশি। তাই তাকে শেষবার দেখার জন্য 2রা মার্চ বহু ভক্ত জড়ো হয় এভারল্যান্ড পার্কে। অন্তরা সেন, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়।